মেট্রো রেল যুগে প্রবেশ করলো বাংলাদেশ। দেশের গণপরিবহনের যোগ হলো নতুন মাত্রা। সকাল 11টায় উত্তরার দিয়াবাড়িতে মেট্রো রেলের MRT6 লাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সুধী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। বলেন, পদ্মা সেতুর পর মেট্রো রেলের মাধ্যমে বাংলাদেশের মানুষের মুকুটে নতুন পালক যুক্ত হলো। এর মাধ্যমে শহরের যানজট নিরসনের পাশাপাশি সাশ্রয় হবে বিপুল অর্থ, বাড়বে কর্মদক্ষতা, তৈরি হবে নতুন কর্মসংস্থান, অবদান রাখবে জিডিপিতে। তিনি বলেন, মেট্রো রেল পরিচালনায় বিদেশি নির্ভরতা থাকবে না, দেশেই তৈরি হবে উন্নত প্রযুক্তি জ্ঞান সম্পন্ন স্মার্ট জনশক্তি। এ সময় মেট্রো রেল ব্যবহারে জনগণকে যত্নবান হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে বাংলাদেশ এবং বাঙালি জাতি সারা বিশ্বে মর্যাদা পেয়েছে। আজকে আমরা বাংলাদেশকে আরেকটি নতুন অহংকারের পালক বাংলাদেশের জনগণের মাথার মুকুটে সংযোজিত করলাম। এমআরটি লাইন 6-এর মাধ্যমে ঘন্টায় 60,000 ও দৈনিক প্রায় 5,00,000 যাত্রী পরিবহন করতে পারবে, আর একই রুটে যানবাহনের সংখ্যা কমার মাধ্যমে বছরে 2,00,000 টন কার্বন নিঃসরণ হ্রাস পাবে। মেট্রো রেল নেটওয়ার্ক বাস্তবায়িত হওয়ার পর শুধু DMTCL এর অধীনে নতুন 12,000 গ্রাজুয়েট প্রকৌশলী ও মাঠ প্রকৌশলীদের কর্মসংস্থান হবে, যেটা বেকারত্ব শুধু দূর না, আমাদের দক্ষ জনশক্তিও গড়ে উঠবে। ফলে মেট্রো রেল নেটওয়ার্ক নির্মাণ, রক্ষণাবেক্ষণ, পরিচালনার জন্য বিদেশি শক্তির উপর বাংলাদেশকে নির্ভর করতে হবে না। আমরা নিজেরাই স্মার্ট জনশক্তি গড়ে তুলব এই মেট্রো রেল পরিচালনার ক্ষেত্রে। অনেক আধুনিক প্রযুক্তি সম্পন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে, ডিজিটাল ডিভাইস ব্যবহার করা হয়েছে, কাজে এই সমস্ত জিনিস যেন কোনো মতেই নষ্ট না হয়। ব্যবহারের ক্ষেত্রে সকলেই যত্নবান হবেন, খেয়াল রাখবেন, কেউ যেন আমাদের এই স্টেশনগুলি আবর্জনা ময়লা ফেলতে না পারে, অপরিচ্ছন্ন করতে না পারে, সবাইকেই এ ব্যাপারে একটু সচেতন হতে হবে। উদ্বোধনের পর স্বপ্নের মেট্রো রেলের চড়ে উত্তরা থেকে আগারগাঁওয়ে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুল প্রতীক্ষিত এই উড়াল ট্রেনে প্রধানমন্ত্রীর ভ্রমণ সঙ্গী ছিলেন 200+ যাত্রী। এর মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নানা শ্রেণী পেশার মানুষ। স্টেশনের পথে এগিয়ে যাওয়া যায়, মেট্রো রেলের পথে এগিয়ে যাওয়া যায়। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে এসেছেন এবং তার কার্ডটি পাঞ্চ করে সেই আমরা মেট্রো রেলের পথে আছি এবং সেই মেট্রো রেল অত্যাধুনিক মেট্রো রেল, যার এই স্টেশনগুলোতে ফিজিক্যালি চ্যালেঞ্জ যে কোনো মানুষের জন্যই থাকছে সুব্যবস্থা। ঘড়ির কাঁটায় 1:37 মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ পতাকায় নেড়ে এই প্রথম বাংলাদেশের প্রথম মেট্রো রেলের যাত্রার, আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেলের ভেতরে মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে মেট্রো রেল চলছে ঢাকারি পথ ধরে এবং মতিয়া চৌধুরী এমপি আমরা দেখতে পাচ্ছি স্বপ্নের মেট্রো রেল আগারগাঁও স্টেশনে প্রবেশ করেছে। যেই যাত্রার প্রথম যাত্রা 10:10 যাত্রা শেষে মাননীয় প্রধানমন্ত্রী মেট্রো রেল থেকে নেমে আসলেন আগারগাঁও স্টেশনে। এরই মধ্য দিয়ে বাংলাদেশ
মিনিট 10 সেকেন্ডের যাত্রা শেষে মাননীয় প্রধানমন্ত্রী আগরগাঁও স্টেশনের এসকেলেটর দিয়ে নেমে আসছেন। দিয়াবাড়িতে মেট্রো রেল উদ্বোধনের আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে বিশ্ব ব্যাংকের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, ইয়েস উই ক্যান। তিনি বলেছেন, বাঙালি বীরের জাতি, চোরের জাতি নয়। দিকে দিকে ধ্বনিত হচ্ছে শেখ হাসিনার অর্জন, গণপরিবহনে মেট্রো রেল সংযোজন, শেখ হাসিনার অবদান বাংলাদেশে ঢাকার মেট্রো রেল দৃশ্যমান। দেশের 5টি পৌরসভা ও 66টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীকাল, এরই মধ্যে শেষ হয়ে গেছে প্রচারণা। বুধবার সকাল থেকে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। 5টি পৌরসভা ও 66টি ইউনিয়ন পরিষদের সবখানে ভোট হবে ইভিএমে। চট্টগ্রামে 500 শীতার্থের মাঝে শীত বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সকালে চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে নগরীর বহদ্দার হাট এলাকায় এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এম এ সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এম রেজাল করিম চৌধুরী। তিনি বলেন, সমাজের অসহায় ও শীতার্তদের পাশে দাঁড়ানো সকলের এই নৈতিক দায়িত্ব, তাদের সাহায্য করার মাধ্যমে রচিত হবে মানবিক সেতুবন্ধন। নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ি উপজেলায় 20,000 গরিব অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে চাটখিলের হাট পুকুরিয়া স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 20,000 শীত বস্ত্র বিতরণ করেন চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। এ সময় চাটখিল উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের ইভু ও হাট পুকুরিয়া চেয়ারম্যান বাকি বিল্লাহ উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে সাংবাদিকতার ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হল রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউটের উপপরিচালক জাকির হোসেন। জেলার বিভিন্ন গণমাধ্যমের 35 জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ চলবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত। পাহাড়ে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের সাথে অন্যান্য ক্ষুদ্র জনগোষ্ঠীর কোনো সম্পৃক্ততা নেই জানিয়েছেন পাহাড়ি নেতারা। বুধবার সকালে বান্দরবান শহরের অরুণ সার্কি টাউন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নৃগোষ্ঠীগুলোর নেতারা এ কথা জানান। সম্প্রতি কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট তাদের সংগঠনের সাথে পাহাড়ের ম্রো, লুজাই, বোম, খুমি সহ 6টি জনগোষ্ঠী জড়িত রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় এরকম দাবি তোলার পর নৃগোষ্ঠীগুলোর নেতারা সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন। সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে অধ্যাপক থান জামা লুজাই, জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।